আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না একদল টিনেজ ছেলে মেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে তাদের কারো আইডল শার্লকস হোমস কেউ আবার ফেলুদার ভক্ত কেউ তিন গোয়েন্দা কেউ জেমস বন্ডকে গুরু মানে তাদের এবারের অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভূতুরে বাড়ি নিয়ে হইচই পড়ে যায় বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা তাদের এই অভিযানের রহস্যের স্বাদ যেমন পাওয়া যাবে তেমনি পাওয়া যাবে টিনেজ খুনসুটি টিনেজ রোমান্টিসিজম আরো কত কি এমনই এক গল্পে গোয়েন্দাগিরি নামের সিনেমা তৈরি করেছেন নাসিম শাহনি তিনি জানালেন আসছে ঈদ উল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে এ ছবিতে অন্যতম চরিত্র অভিনয় করেছেন মিম চৌধুরী বেঙ্গলি চ্যানেল আই সেরা নাচিয়ের উপস্থাপিকা হিসাবে আলোচনায় আসেন মিম এরপর দুটি সিনেমায় অভিনয় করেছেন মিম এ ছবিতে তার অভিনয় ও অভিজ্ঞতা জানিয়ে বলেন ছবিটি শুটিং এবং ডাবিং এর সময় বেশ মজা করেছি আমরা সুন্দর একটা টিম ওয়ার্ক ছিল গোয়েন্দাগিরি ছবিটির কাহিনী একেবারে আলাদা হরর থ্রিলার ধর্মী চিত্রনাট্য অসাধারণ এজন্যই কাজটি করেছি ছবিতে আমার চরিত্রের নাম গোয়েন্দা পিঙ্কি মিম ছাড়াও এর বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন কল্যাণ কুরাইয়া সীমান্ত আহমেদ শম্পা হুসাইন কসি খন্দকার তারেক মাহমুদ এবং তানিয়া বৃষ্টি আম্মাজান ফিল্মের ব্যানারে গোয়েন্দাগিরি সিনেমাটি নির্মিত হয়েছে